মুভিটা আসলে অনেক কমেডিও থাকবে আর স্যাডও থাকবে, ফান ছিল ওই জায়গাগুলোতে আর অনেক। স্বাগতম সবাইকে বিচ্ছরিয়েকশনে, আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা দেখব মুভি ট্রেলার, আর এই মুভি ট্রেলারটি হচ্ছে আত্রাঙ্গি রে অফিসিয়াল ট্রেলার। আর মুভিতে আছে অক্ষয় কুমার, সারা আলি খান, ধনুষ, আনন্দ আনন্দ এল রায়। আর এই ট্রেলারটি আমরা নিয়েছি, মানে পেয়েছি হচ্ছে ডিজনি প্লাস হটস্টার থেকে। ট্রেলারটা দেখে এসে আপনাদের সঙ্গে কথা বলি, কেননা আসলে এই মুভিটা যে আসছে এটা সম্বন্ধে আমরা ডিটেলস কিছু জানি না। ট্রেলারটা দেখলে তারপর বুঝতে পারবো যে আসলে কী ধরনের মুভি আসতে যাচ্ছে। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। দুলা আগে ও মানে জোর করে ধরে এনে বিয়ে দিবে দুলা আগে। আচ্ছা ওকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে মনে হয়, সেটা মানতে চায় না। জোর করে তুলে নে বিয়ে দি। আচ্ছা তুমি উতারা নাই আব তক তুমি ডালা তুমি উতার লো এ লড়কি চাহে কুছ কর লো বেটা পর হই ওই জো রাম রচি রাখা। Like Ravan, he wants me to go behind Hiran. And when the maidan is up, he will come and uthav you and run away. But let me tell you, the Ravan has just begun. What do you want? Why don't you sign divorce papers? Why don't you go? But you also feel good. She wants two. One in bush and one in hand. She doesn't want you to leave, she doesn't want you to open Sajjad. One girl, one girl, we'll get both of them. So what do you know? One girl was in my own life. Sala garda uda diya. Garda uda diya. मम्मी कसम हम सोचे नहीं थे कि इतना बड़ा खांड हो जाएगा। हमारी तो जबरदस्ती से शादी हुई थी, आप तो हमको जानते भी नहीं थे, और यही तय हुआ था ना आपके और हमारे बीच के। दिल्ली पहुंच के आप अपने रास्ते December 24 আসবে। মুভিটা আসলে অনেক কমেডিও থাকবে, আবার শেষের দিকে একটু স্যাডও থাকবে, বাট সবচেয়ে বেশি হচ্ছে কমেডি থাকবে যা বুঝলাম। কমেডি থেকে আমার কাছে মনে হয় যে এখানে যেটা মনে করবো যে তোমার বেদনাদায়ক ব্যাপারও কিন্তু আছে, কিন্তু সেটা শেষের দিকে অল্প কিছু থাকে। ধানুশের অভিনয় কিন্তু অনেক সুন্দর লাগছিল, কারণ তার যে মনটা ভেঙে যাচ্ছে, কারণ শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ধানুশ তাকে ভালোবেসে ফেলেছে, সেটা তো বোঝাচ্ছে এখানে। এবং সারাও কিন্তু তার প্রতি দুর্বল হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু সে বলছিল যে আমি যদি দুজনকে বিয়ে করি তাতে সমস্যা কোথায়।
এরকম এখন এখনকার সমাজে কিন্তু কোথাও মেনে নেবে না, ছেলের দুটা বিয়ে তিনটা বিয়ে কেউ মেনে নেয়, কিন্তু এখন একটা মেয়ের কিন্তু দুইটা বিয়ে এরকম কিন্তু আছে, কিছু কিছু সমাজে এরকম রীতি প্রচলিত আছে। হ্যাঁ, অনেক যেগুলো আদিবাসী আদিবাসী বা তাদের মধ্যে অনেক ধরনের রীতি রওয়াজ আছে, বাট তুমি স্বাভাবিক ভাবে চিন্তা করলে কিন্তু এটা সমাজ কখনো মেনে নেবে না। আর এটা সমাজের চোখে অনেক খারাপও দেখায় একটা মেয়ের দুটা জামাই। আর মুভিটাতে হচ্ছে মূলত সারা আলি খান এবং ধানুষ তাদেরই অ্যাক্টিংটা বেশি, এবং অক্ষয় কুমার এখানে থাকছে, মানে আমার মনে হয়নি যে অক্ষয় কুমার এখানে আছে মেইন রোল, উনি হচ্ছে অনেকটা গেস্ট রোলের মতো হয়তো প্লে করবে। হ্যাঁ, হতে পারে। আর আমার কাছে মনে হচ্ছে যে উনি এসে বেশিক্ষণ থাকবেও না, আমার কাছে মনে হচ্ছে যে আর এখানে সারার যে ভূমিকাটা সেটা সে হচ্ছে যে সে খুব স্ট্রং দেখায় নিজেকে, কিন্তু শেষের দিকে কিন্তু সে আসলে বুঝতে পারছে না যে কোন কোন দিকে যাবে, সে ডিসিশন নিতে পারছে না। 31 বার একটি মেয়ে যদি পলায়ন করে বাসা থেকে এবং বিয়ের জন্য, এজন্য মনে হয় বাবা মা তাকে জোর করে ধরে একজনের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং প্রথমটাই মজা ছিল যে ধানুষকে কিন্তু তারা জোর করে একটা বস্তার মধ্যে তুলে নিয়ে এসছে, এবং আমি প্রথম ভাবছি যে হয়তো মারটার দিবে, অনেক ভুল টুল করেছে এরকম কোনো কিছু মার দিবে, সেই জন্য তাকে ধরে তুলে নিয়ে এসছে, কিন্তু বিষয়টা অন্যরকম ছিল। আর যে ভদ্রলোক মনে হয় সারার বাবা, উনি বলছিল যে সারা দুনিয়া খুঁজে তোমার এরকম একটা, তারা আসলে সম্ভবত তেলেগু ভাষা কিংবা তামিল ভাষায় যে ভাষায় কথা বলছিল সেই ভাষাটা তারা বুঝতে পারছিল না, তাই ভাবছিল যে সে হয়তো ভাষা বলতে পারে না, কিন্তু পরবর্তীতে তো আমরা দেখলাম আসলে সে হিন্দিও বুঝে, কিন্তু সে তার মতো করে আসলে তার তামিল ভাষায় কথা বলছিল, যে কারণে তারা বুঝেছে যে আসলে সে হয়তো কথা বলতে পারে না। হ্যাঁ, না অনেক ফান ছিল এই জায়গাগুলোতে, আর অনেক ভালো লেগেছে পলানোর জায়গা। বা আরেকটা জায়গা ছিল সারার সঙ্গে ধানুষ কিন্তু হাঁটছিল, সেখানে কিন্তু অনেক লোক কাপড় চোপড় ধুচ্ছিল, আমি বুঝতে পারলাম না ওটা হয়তো ছেলেদের কোনো হোস্টেল বা এরকম কোনো একটা জায়গা, যেখানে কিন্তু তারা একটু সাই ফিল করছিল, একটা মেয়ে ওখান দিয়ে হেঁটে যাচ্ছে অনেকগুলো ছেলের আমাদের কাছে সেরকমই মনে হয়েছে, অনেক কমেডিয়ান। তো আশা করি আজকে আমাদের এই মুভি ট্রেলারের যে রিয়েকশনটি সেটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।